হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফ বিডি টিপস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন সবাই কিন্তু প্রবাসী বা প্রবাসে আসতে চাচ্ছেন, ভিসা, মেডিকেল বা যে কোনো বিষয়ে আপনারা কাজ করাতে চাচ্ছেন, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনিও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের যে এই চ্যানেলটা রয়েছে এটা আসতে পারে, যেমন বিষয় প্রসেসিং এর ক্ষেত্রে, টিকেটের ক্ষেত্রে, মেইন পাওয়ার ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে আপনাদের আমাদেরকে প্রয়োজন হতে পারে। তো যার কারণে এই ভিডিওটা করেছি, সেটা মূল বিষয়টা হচ্ছে আমাকে অনেক ভাই, আমাদের যেই ইউটিউব চ্যানেলের মেম্বার রয়েছেন তাদের অনেকজনে কিন্তু মেসেজ করে জিজ্ঞেস করতেছে, ভাই উমানের ভিসা কবে চালু হবে। তো উমানের ভিসা কবে চালু হবে সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেব, সেই কারণে আজকে এই ভিডিওটা করেছি। তো বন্ধুরা, আপনারা যারা আমাকে মেসেজ করতেছেন যে ভাই উমানের ভিসা কবে চালু হবে, তো চালু যখন হবে, চালু হওয়ার 5 মিনিট পরেই কিন্তু আমার এই চ্যানেলে আপনি কিন্তু জানতে পারবেন উমানের ভিসা কবে চালু হয়েছে। আর এবং কি কতদিন আপনাদেরকে ধারণা দিতে পারো কতদিন পর ভিসা চালু হবে। আপনারা জানেন উমানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঢুকছে, 1-1.5 হাজার ডেইলি কিন্তু ঢুকছে। এই কারণে প্রচুর মানুষ হয়েছে, অবৈধ মানুষ প্রচুর হয়ে গেছে। এখন ওনাদের যে তালিকা রয়েছে ওই তালিকা অনুযায়ী ওনাদের ভিসার লোক কম, মানে লিগ্যালভাবে আছে কম, অবৈধ মানুষ বেশি। তো যতদিন পর্যন্ত ওনাদের এই ভিসার যে অবৈধ মানুষ রয়েছে তাদেরকে যেই ধরার সিস্টেমটা চালু করেছে লেবার কোর্ট এবং কি সিকিউরিটি অ্যান্ড সেফটি কোম্পানি, ওনারা যতদিন পর্যন্ত যেই টার্গেট নিয়েছে এই টার্গেট পুরো না হবে ততদিন পর্যন্ত ভিসা চালু হবে না। হ্যাঁ, আর একটা বিষয়, সেটা আমি খোঁজ নিয়ে দেখেছি, হয়তোবা 1-2 মাসের ভিতরে ভিসা চালু হইতে পারে। কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু উমানের চেক হচ্ছে। আপনারা জানেন বারকা থেকে কিন্তু অনেক মানুষ ধরেছে, মোবালা থেকে ধরেছে, হামিরা থেকে ধরেছে, আপনার মানুষ এখন জায়গায় জায়গায় কিন্তু প্রচুর চেক হচ্ছে। যাদের ভিসা পাতাকা নাই তাদেরকে ধরার জন্য প্রচুর চেক হচ্ছে। এবং কি চেকে যদি যাদের ভিসা আছে, যারা যে কাজে আসছেন ওই কাজে করছে না, অন্য কাজ করতেছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তো তারাও কিন্তু ছুটে আসতে পারতেছে, যাদের আরবাব যাচ্ছে যাদেরকে ধরে নিয়ে যায়, ধরে সোজা আপনাকে কিন্তু হামিরা নিয়ে যাবে, মাস্কেটে নিয়ে যাবে। ওইখান থেকে আপনার আরবাব যদি মেসেজ পায় বা মেসেজ করে বা আপনার আরবাব যায়, তখন আপনাকে ছেড়ে দিবে যাদের ভিসা পাতাকা আছে, আর যাদের ভিসা পাতাকা নেই তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কি যারা করেননি তারাও কিন্তু করে রাখবেন, ভিসা চালু হলেই কিন্তু 5 মিনিটের ভিতরে আপনারা নিউজটা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো দেশের, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, আবুধাবি, আবুধাবি মানে দুবাই, অনেকেই কিন্তু আবুধাবি একটা, দুবাই একটা জানে, তো ইউনাইটেড আরব আমিরাত পুরা, যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন ওমানের মেডিকেল, মেইন পাওয়ার, টিকিট সম্পূর্ণ সব কিছু আমরা করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। আর যারা এখনও বিদেশে যান নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের যে কোনো কাজে কিন্তু আমাদের চ্যানেলটি কাজে আসতে পারে। আর একটা বিষয়, সৌদি আরবের একটা বিষয় আমি বলতে চাই, অনেকে কিন্তু মেডিকেল নিয়ে অতিরিক্ত মেসেজ করতেছে, সেটা হচ্ছে আনফিট হওয়ার পরে কিন্তু মেসেজ করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা সৌদি আরবে যাবেন মেডিকেল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার সাকসেসভাবে আপনি সৌদি আরব চলে যেতে পারবেন। আর যারা মেডিকেল করে আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে, ভাইয়া আমরা আপনাদেরকে কিছু করার মতো থাকে না, কমসে কম 3-4 মাস পরে আপনার কিন্তু আবার নতুন করে সব কিছু করতে হবে, তাও অনেক ঝামেলা। তারপরে একটু করে বলে দিই, যারা মেডিকেলে আনফিট হয়েছেন সৌদি আরবের, আপনাদের প্রথমত যে পাসপোর্ট দিয়ে আপনি আনফিট হয়েছেন এই পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব যেতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্ট আপনি আরও 2টা করতে হবে, যেটা দিয়ে করেছেন ওইটা বাতিল করতে হবে, দ্বিতীয় নাম্বারটা বাতিল করতে হবে, তৃতীয় নাম্বারটা দিয়ে আপনি কন্টাক্টে মেডিকেল করে, ফিট মেডিকেল করে তারপর ভিসা লাগাইতে পারবেন। তার মানে আপনার অনেক টাকা কিন্তু খরচ। আর যারা এখনও কিন্তু সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করেনি তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কন্টাক্টে আপনাদের মেডিকেল করে দেবো, আপনারা ইজিভাবে চলে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী যে কোনো কাজে, যে কোনো প্রসেসিংয়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।